الله 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 الله. السلام عليكم ورحمة الله وبركاته، والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد، প্রদর্শক শাহজাদী মেহেদী ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানে আপনাদের সকলকে মোবারকবাদ জানাই আজকের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা ইসলামের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে দেশসেরা ইসলাম স্কলারদেরকে নিয়ে আমরা আলোচনা করে থাকি কোরআন এবং সুন্নার আলোকে। প্রিয় দর্শক, থাকুন চ্যানেল 24-এর সাথে, থাকুন শাহজাদী মেহেদী ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানের সাথে রবিবার থেকে বৃহস্পতিবার। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাম এর পরিচয়, কেমন ছিলেন আমাদের রাসূল, এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। আমাদের সাথে উপস্থিত আছেন দেশবরুণ আলেমদ্দিন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, লেখক, গবেষক ও শিক্ষক শেখ মোহাম্মদ আব্দুল জব্বার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আপনাকে পেয়ে আমরা আনন্দিত আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিচয় সম্পর্কে আমরা অনেকেই জানি, অনেকেই জানি না, অনেকে অল্প জানি, অনেকে ভুল জানি। আজকে আপনার কাছে আমরা প্রথমে জানতে চাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বংশ পরিচয় সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। অত্যন্ত চমৎকার একটি বিষয় আপনি আলোকপাত করেছেন। কোরআনে কারীমে কত চমৎকারভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিচ্ছেন এই বিষয় সম্পর্কে। সূরা আহজাবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটু সামনে আমরা কেন যেন যেতে চাই না? আল্লাহ আরেকটু বলছেন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারা আল্লাহ কাসীরা। তিনটি বিষয়ে শ্রেষ্ঠত্বের মডেল হিসেবে আল্লাহ উপস্থাপন করছেন। লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহকে কামনা করে, তথা তাফসীরে জালালাইনে বলা হয়েছে ভয় করে, ওয়াল ইয়াউমাল আখিরা পরকালে আল্লাহর সামনে দাঁড়াবে বিচারের জন্য, যে দিনটাকে ভয় করে, ওয়াদাকার আল্লাহ কাসীরা এবং বেশি বেশি যে আল্লাহকে স্মরণ করতে চায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসিত হয়েছেন রাসূলুল্লাহ কেমন ছিলেন, তিনি কত সুন্দর করে বলেছেন কানা খুলুকুহু আল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্রই ছিল কোরআন, অর্থাৎ রাসূল ছিলেন যেন জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় ভাইয়েরা, এ কথা তো সত্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানব বংশ থেকে আদমের সন্তান, মাটির তৈরি তিনি, আর তার বংশ সম্পর্কে তো অত্যন্ত পরিষ্কার রয়েছে রাহিকুল মাখতুম সহ সিরাত ইবনে হিশাম সহ সবখানে রয়েছে। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেম ইবনে আব্দে মানাফ ইবনে কুসাই বিন কিলাব, এই কুসাই বিন কিলাব প্রথম ব্যক্তি যিনি সমস্ত কোরাইশ বংশের লোকদেরকে একত্রিত করে তাদের মাঝে সাহস সঞ্চার করেছেন। আপনি সূরা কোরাইশ লক্ষ্য করেছেন ফালিয়া আবুদু রব্বা হাদাল বাইত, অতএব তারা যেন ইবাদত করে এই বাড়ির মালিকের, আল্লাযী আতআমাহুম মিন জুউ, যিনি ক্ষুধা থেকে তাদের খাদ্য দিয়েছেন, ওয়া আমানাহুম মিন খাউফ, ভয় থেকে তাদেরকে নিরাপত্তা দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা তিনি ছিলেন আমেনা বিনতে ওয়াহাব ইবনে আব্দে মানাফ, অত্যন্ত বিশিষ্ট বংশ, সম্ভ্রান্ত পরিবার, এবং এই পরিবার অত্যন্ত শ্রেষ্ঠত্বের দাবি রাখে, কোনো সন্দেহ নেই। সকল দিক থেকে পিতৃকুল মাতৃকুল উভয় বংশই ইবনে আব্দে মানাফের সাথে মিশে গিয়েছিল এবং তারা ছিলেন মক্কার সম্ভ্রান্ত শ্রেষ্ঠ এক পরিবার। আর সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিন হাইথু ইয়াজা আলু রিসালাতা, তার রেসালতকে, কোরআনে কারিমের সর্বশেষ আসমানি সে গ্রন্থকে এমন এক পবিত্র ব্যক্তির কাছে তিনি রেখেছেন হেরা গুহায়, যিনি হলেন খাতমুন নবীন, এবং যিনি হচ্ছেন নবীদের শ্রেষ্ঠ, রসুলদের শ্রেষ্ঠ, এবং সমস্ত মানব জাতির যিনি শ্রেষ্ঠ। রব্বুল আলামিন বিশেষ সম্মানে তাকে ভূষিত করেছেন। আর এই সুসংবাদটি শুধু রাসূলের পক্ষ থেকে শুধু আসেনি, তার পূর্বের যত নবী রাসূলগণ এসেছে, সূরা সফে আপনি লক্ষ্য করেছেন যে ঈসা আলাইহিস সালাম তিনি বলেছেন ওয়ামুবাশশিরাম বি রাসূল ইয়াতি মিন বাদ ইসমিহি আহমদ, আর আমি সুসংবাদ প্রদান করছি তোমাদের সেই রাসূলের, আমার পর যিনি আসবেন তার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। শেখ, আপনার কাছে আমরা এবারে যে প্রশ্নটি জানতে চাচ্ছি সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয় সম্পর্কে একটি প্রচলিত ভুল ধারণা রয়েছে যে তিনি একটি নিচু বংশের, এই সেই সব কিছু মিলে ছিলেন, এই বিষয়টা যদি আমাদেরকে সংক্ষেপে একটু অবনোদন করতেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি বিষয় যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতাকে আদেশ করছেন আলিমু আওলাদাকুম মাহাব্বাতা রাসূলিল্লাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে রাসূলের ভালোবাসা শিক্ষা দাও। সুবহানাল্লাহ বিহামদিহি। অত্যন্ত বিশুদ্ধ হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে যে লাইউনু আহাদুকুম হাত্তা আকুনা
আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে শ্রেষ্ঠ হব, তার পিতামাতা নিকটাত্মীয় এবং তার নিজের চাইতেও আরও শ্রেষ্ঠ। আপনি কি করে, আসলে আমাদের এখন দুর্ভাগ্যের একটি পর্যায়ে রয়েছে, আমরা ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা চিনতে পারিনি, আমাদের বাবা মারা ব্যর্থ হয়ে গেছেন, আল্লাহ এবং তার রাসূলকে যদি তারা ইন্ট্রোডিউস করিয়ে দিতে ব্যর্থ হন, যদি আল্লাহর হক দিতে না পারে, রাসূলের হক দিতে না পারে, তাহলে সেই ব্যক্তি কী করে পিতা মাতার হক প্রদান করবে? সে কারণে কিন্তু আসলে আল হকুক আল আরবাউন একটি ফেমাস বই রয়েছে আরবদের কাছে বিখ্যাত বিখ্যাত একটি বই, ৪০টি হক বা অধিকার। ওই অধিকারের প্রথমটি হচ্ছে আল্লাহর কি অধিকার, আনতা আবুদুল্লাহ ওয়ালা তুশিকু বিহি শাইয়া, তুমি আল্লাহর ইবাদত করবে একনিষ্ঠভাবে, তার সাথে কোনো কিছুকে শিরক করবে না। তারপর আসবে বান্দার হক, সেটা হচ্ছে কি, আল্লাহ ইউআদ্দিবা মাল্লা ইউশিক বিল্লাহি শাইয়া, আল্লাহ তাকে শাস্তি দেবেন না যে আল্লাহর ইবাদত করে কিন্তু তার সাথে কাউকে শরিক করেনি। তখন এই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা পেয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি শুধু মানব জাতির কাছে প্রেরিত? কখনো নয়। কুলি আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, বলো হে মানব সমগ্র মানব সমুদ্র, আমি তোমাদের সকলের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। প্রিয় ভাই, আপনি অবশ্যই ভালো করে জেনেছেন, মৃত্যুর পর শুধু মুমিনকে জিজ্ঞেস করা হবে না, মার রব্বুক ওয়ামা দীনুক ওয়ামান হাযা আর-রাজুল আল্লাযী বুইথা ফীকুম, যেই অভিন্ন তিনটি প্রশ্ন প্রত্যেকটি মানুষকেই তার মুখোমুখি হতে হবে, সেটা হচ্ছে বলো তোমার রবকে, মানে শুধু মুসলিম নয় সকল মানুষের জন্যই। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে বলো যে মান রব্বুক ওয়ামা দীনুক, তোমার দিন কি। তৃতীয় প্রশ্ন, মান হাযা আর-রাজুল আল্লাযী বুইথা ফীকুম, ইনি কোন ব্যক্তি যিনি তোমাদের কাছে প্রেরিত হয়েছেন। অতএব আর যিনি এই তিনটি প্রশ্নের জবাব দিতে পারবেন তাকে চতুর্থ প্রশ্ন করা হবে। জি, আরও চমৎকার একটি প্রসঙ্গ আপনি উন্মোচন করেছেন, চতুর্থ প্রশ্নটা হচ্ছে ওয়ামা ইউদ্রিক, তুমি এই প্রশ্নগুলো কী করে জেনেছো। ফামাল আব্দুল মুমিন ফায়াকুল ক্বরাতু কিতাব আল্লাহ ফা আমানতু বিহি ওয়া সাদদাক্তু, ইমানদার বলবে আল্লাহ তোমার কোরআন পড়েছি, বিশ্বাস রেখেছি, সে অনুযায়ী আমল করেছি। ওয়া আম্মাল কাফির ফায়াকুল হা হা লা আদরি, কিন্তু একজন কাফের সে বলবে হায় হায় কিছুই জানি না। এই জন্যই কোরআন এবং হাদিসের প্রকৃত জ্ঞানের দ্বারা রাসূলের প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি পরিচয় এবং ভালোবাসা, এগুলোর মৌলিক দায়িত্ব হচ্ছে পিতা মাতার ব্যাপারে। সেজন্য কিন্তু একটু আপনি লক্ষ্য করেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিত্রা, প্রত্যেকটি নবজাতক ফিত্রাতে ইসলামের উপর জন্মগ্রহণ করে। ফা আবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, কিন্তু তারপর দেখা যায় স্বভাবজাত সেই দিনের সেই শক্তিকে নষ্ট করে দেয় পরিচর্যার অভাবে। পিতামাতা তাদেরকে ইহুদি খ্রিস্টান মূর্তি পূজক অগ্নি পূজকে রূপান্তরিত করে। সেজন্যই বাবা মাকে আল্লাহর সামনে কিন্তু যথাযথভাবে এই কৈফিয়ত প্রদান করতে হবে, কেন তুমি স্বভাবজাত এই শক্তি কেন নষ্ট করে দিলে। জি, জাযাকাল্লাহ শেখ। আপনাকে আমরা এবারে যে বিষয়টা জানতে চাচ্ছি, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন দুধ মা হালিমার ঘরে দিতে হলো? আপনি অত্যন্ত সেরা একটি প্রশ্ন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নি আফসাহুল আরব, আমি হলাম সবচেয়ে বিশুদ্ধ আরবভাষী। সকল নবী রাসূলকে আল্লাহ রাব্বুল ইজ্জত সত্য প্রচার, আল্লাহর রেসালত প্রচারের দায়িত্ব দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে রব্বিশরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি, এবং তিনি বলেছেন ইয়াফকাহু কাওলি, হে আল্লাহ তারা যেন আমার মুখের কথাটা যেন বুঝতে পারে। আরবরা তারা ভাষার জন্য, শ্রেষ্ঠত্বের জন্য সবসময় তারা অত্যন্ত মরিয়া ছিল। আর আরবের সেই শহরগুলোতে বিভিন্ন জায়গা থেকে মানুষের বসবাসের কারণে ভাষার সেই সৌন্দর্য একটু বিনষ্ট হয়ে যায় এবং তাদের মাঝে মিশ্রণ ঘটে যায়। সেজন্যে আরবরা তাদের সন্তান হওয়ার পর পর তাদেরকে মরুজীবনে সুন্দর সুন্দর স্বাস্থ্য, সুস্বাস্থ্য, নিরাপদ জীবন এবং সে প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা আর ভাষার বিশুদ্ধ শুদ্ধাচার অত্যন্ত স্পষ্টবাদী হয়ে সুন্দর করে অত্যন্ত নির্ভুলভাবে যেন কথা বলতে পারে, এই শক্তিটি অর্জনের জন্যই আরবরা তাদের সন্তানগুলোকে এত ভালোবাসার মায়া ছিন্ন করো দূরে পাঠিয়ে দিত। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মাতা প্রথম যিনি, তিনি ছিলেন হচ্ছে তার জন্মদানকারী, তিনি হচ্ছেন আমেনা, প্রথম রাসূলকে দুধ পান করান। তারপর আবু লাহাবের সেই দাসী যে সুয়াইবা, তিনি দ্বিতীয় জন, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করান। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বনু সাদ গোত্রে সে বিখ্যাত ভাষা অর্জনের জন্য হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হালিমাতুস সাদিয়া, তার স্বামী হারেসকে নিয়ে যখন তিনি এসেছেন মক্কায় কোনো সন্তান না পেয়ে, এইরকম একটি অনাথ যার জন্মের পূর্বে পিতা মারা গিয়েছে, এইরকম একটি ইয়েতিম শিশুকে তারা বাধ্য হয়ে এক দুর্বল এক গাধার পিঠে চড়ে রাহিকুল মাকতুম যেটা নিশ্চিত করে তারা এসেছিলেন। তারপর তারা নিরুপায় হয়ে সন্তানকে যখনই তাদের এই একটি দুর্বলতর গাধার পিঠে চড়িয়ে দিলেন, তার গতি দেখে শক্তি দেখে তারা প্রথমে অভিভূত হয়েছেন। আর এইভাবেই এইভাবেই আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোল থেকে তার সেই নয়নের মণি মোহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লামকে বনু সাদের সেই হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ মাতার কাছে থাকতে হয়েছে। প্রথম দুই বছর যখন তার ওখানে তিনি ছিলেন, তারপর দুধ ছেড়ে দেওয়ার পর তাকে মায়ের কাছে নিয়ে আসলেন। কিন্তু মক্কার পরিবেশ তখন একটু অসুবিধা থাকার কারণে মা আমিনার পরামর্শে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুধমা হালিমার কাছে ফিরিয়ে দেওয়া হয়। সেখানে ছয়টি বছর তিনি পূর্ণ করেন। শেখ, ধন্যবাদ আপনাকে। আমরা এই বিষয়টাতে আমরা না গিয়ে আমরা এখানে শেষ করতে চাই যে আসলে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলে ভাষা, সাহিত্য, পরিবেশ সব কিছু শিক্ষা গ্রহণ করার জন্য, এটা আরবের সেই রেওয়াজ থেকে মূলত মহাসের সাল্লামকে সেই দুধমা হালিমার ঘরে যেতে হয়েছিল। ধন্যবাদ আপনাকে আজকের এই প্রোগ্রামে সুন্দর করে তার পরিচয় এবং দুধমা হালিমার ঘরে কেন গেলেন রাসূলুল্লাহ সাল্লাম সেই বিষয়টি বর্ণনা করার জন্য। জি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি রাসূলুল্লাহ সাল্লামের পরিচয় এবং হালিমাতু সাদিয়ার ঘরে কেন রাসূলুল্লাহ সাল্লামকে দুধ পান করতে পাঠিয়েছিলেন এই বিষয়টি অনেকেই আমরা জানি না। আসুন না আমরা জেনে নিই, ইসলামের ইতিহাস জানি কোরআন এবং সুন্নাহ থেকে। এই প্রত্যাশা শেষ করছি শাহজাদে মেহেদী ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।